আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই, যেই কথাগুলো শুনলে হয়তো আপনাদের মাঝে একটু পরিবর্তন আসতে পারে। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। কেউ যন্ত্রণা দিচ্ছে, চুপ হয়ে যান। কেউ অনেক ভালোবাসার পরও প্রাপ্যটা দেয়নি, চুপ হয়ে যান। কোনো মানুষ অনেক অপমান করছে, চুপ হয়ে যান। কেউ ঠকিয়ে গেছে, চুপ হয়ে যান। কেউ আপনাকে নিয়ে তুমুল মিথ্যা দোষারোপ করছে, চুপ হয়ে যান। কেউ বিশ্বাসঘাতকতা করছে, চুপ হয়ে যান। এমন নীরব হয়ে যান সে মানুষগুলো যেন আর কখনোই আপনার শব্দ কিংবা ছায়া না দেখে, মৃত হয়ে যান তাদের কাছে। প্রতিজ্ঞা করুন আর কখনোই ঘুরে তাকাবেন না। শুধু এই প্রতিজ্ঞাটা করতে পারলে আপনি কষ্ট পাবেন না। এই যে নীরবতা আপনাকে দম বন্ধ করে আর্তনাদ দিবে, কিন্তু অপর পক্ষকে দিবে আফসোস। আসলে আমরা হারাবার ভয়ে শব্দ দিয়ে প্রতিবাদ করি, কিন্তু আপনি জানেন কি, যে মানুষগুলো আপনাকে মানুষ বলে মূল্যায়ন করেনি, আপনাকে দম বন্ধ কান্নার অনুভূতি দিয়েছে, তারা আপনার কেউ না। তাই শব্দ দিয়ে, কান্না দিয়ে দুনিয়ার সমস্ত প্রায়োরিটি দিলেও ওরা আপনার মূল্য বুঝবে না। তাই নিজের স্বার্থে বাঁচুন, নিজেকে ভালোবাসুন। আপনার একজন রব আছেন, সেজদায় গিয়ে বলে দিন তিনি দুঃখ মুসার উপশম বিলি করেন। এই বিষয়গুলো যদি আপনি মেনটেন করে চলতে পারেন, তাহলে আপনার মধ্যে পরিবর্তন আসতে পারে। জীবন থেকে অতি আবেগ বাদ দিন, জীবনকে জীবনের মতো চলতে না দিয়ে আপনার মতো গুছিয়ে নিন, তাহলেই আপনি সফল হতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।